গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঐতিহ্যবাহী চিতই পিঠা, ভাপা, পাটিসাপটা পিঠা সহ বিভিন্ন ঝাল মিষ্টি রকমারি স্বাদের অর্ধ শতাধিক পিঠা প্রদর্শন করা হয়। মনোমুগ্ধকর এই উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, হিরু সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে।